প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাদারীপুরের সদর উপজেলার শিরখারা ইউনিয়নের ঘুনশি এলাকায়। আপনারা জানেন যে এই এলাকাটা বন্যায় কবলিত হয়েছে, তীব্র স্রোতে অতি দ্রুত ঘরবাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর স্রোত, এই প্রবল স্রোতের ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনেক ঘরবাড়ি, মানুষের অনেক স্বপ্ন। যেখানে ঘরবাড়ি তুলেছিলেন সেই ঘরবাড়ি কিন্তু এখন তলিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে আমরা কিন্তু এখন পানির মধ্যে অবস্থান করছি। দেখুন কী পরিমাণ তীব্র স্রোত এখানে বিরাজ করছে। আর একই সাথে বলে রাখি যে এখানে যে করোনার যে পরিস্থিতি, একই সাথে বন্যা পরিস্থিতিতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে, মানুষের দুর্বিষহ জীবন কাটছে। আপনারা জানেন যে এই এলাকাটা নিম্ন অঞ্চলে অবস্থিত, সেই কারণেই অতি দ্রুত অল্প সময়ের মধ্যে কিন্তু এই এলাকাটা তলিয়ে যাচ্ছে। এবং এখানে হাজার হাজার লোকের বসবাস, যারা এখন প্রচুর পরিমাণ দুর্ভোগ পোহাচ্ছে, তাদের ঘরবাড়িগুলো অতি দ্রুত তলিয়ে যাচ্ছে বন্যার পানিতে। বন্যা কবলিত এলাকাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তীব্র স্রোতে কিন্তু সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে এখানে মানুষের যে অনেক ঘরবাড়ি, তাছাড়া গরুর খাবার থেকে শুরু করে যেসব পশু পাখি রয়েছে, সবাই কিন্তু পশুপালন করত, সব কিন্তু এখন বন্যায় ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তীব্র স্রোত বিরাজ করছে। আমি কিন্তু এখন বন্যায় পানির যে পানির মধ্যে অবস্থান করছি, এখানে তীব্র স্রোতের কারণে সব কিছুই ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কোনো কিছু দিয়ে ঠেকানো যাচ্ছে না। এই তীব্র স্রোতের কারণে যারা বাড়িঘর হারিয়েছেন তারা এখন নিঃস্ব হয়ে যাওয়ার পর্যায়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ঘরবাড়িগুলো রয়েছে সব কিন্তু বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই। তারা আমরা কয়েকজনের সাথে কথা বলে দেখেছি যে এখানে যে জনপ্রতিনিধিরা আছে তারা কিন্তু এখনও এই বন্যার যে কবলিত মানুষের পাশে এসে এখনও সহযোগিতা করতে পারছে না, কারণ সরকার থেকে যদি সহযোগিতা না পায় তাহলে তার জনপ্রতিনিধিরা এখনও সহযোগিতা করতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ পানির মধ্য দিয়ে চলাচল করছে, এখানে মাজা পর্যন্ত পানি হয়ে গেছে এবং অল্প সময়ের মধ্যে যে ঘরবাড়িগুলো আছে সেগুলো তলিয়ে যাচ্ছে। আর তাছাড়া পশু পাখি যেগুলো আছে সব কিন্তু খুবই দুর্বিষহ পরিস্থিতি বিরাজ করছে। এখানে যে ঘরবাড়িগুলো রয়েছে প্রত্যেকটা ঘরবাড়ি কিন্তু তলিয়ে যাচ্ছে, মানুষ খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে মাদারীপুরের সদর উপজেলার ঘুনশি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তীব্র স্রোত, এই তীব্র স্রোতের কারণে কিন্তু মানুষ যাতায়াত করতে পারছে না, এই রাস্তাটা ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়ার কারণে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে এখানের যে মানুষগুলো রয়েছে তারা নৌকা চলাচলের চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার মানুষগুলো কিন্তু দূর থেকে এসেছেন নৌকায় করে, যেহেতু যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, এখানে পরিবহনের কোনো চলাচলের ব্যবস্থা না থাকায় মানুষ নৌকায় চলাচল করছে। তাছাড়া এখানে যেসব কৃষি জমিগুলো আছে সব পানিতে তলিয়ে গেছে, কৃষি ফসলগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষ এখন খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। আপনারা জানেন যে ভয়াবহ করোনাকাল চলছে, একই সাথে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এতে মানুষ নিঃস্ব হয়ে যাওয়ার পরাজয় পড়েছে, তাছাড়া সাহায্য সহযোগিতার অভাবে তারা একেবারে কীভাবে দিন কাটবে সামনে তা অনিশ্চিত হয়ে পড়েছে তাদের জনজীবন। এখানে যে বাড়ির দোকান ঘরগুলো রয়েছে
সবগুলি মোটামুটি গাছপালা সব পানিতে তলিয়ে গিয়েছে। মানুষ এখন নিঃস্ব হয়ে দিন যাপন করছে। আপনারা দেখছেন সন্ধান 24।